অবশেষে দীঘার মোহনায় চলে এসেছি। ভোরবেলা যেহেতু পৌঁছে গেছি, সেহেতু এখন তো আর হোটেলে যাওয়ার কোনো মানে হয় না, তাই আমরা ডিসাইড করলাম যে দীঘার মোহনাটা ঘুরে আসি। তো দীঘার মোহনায় চলে এসেছি, কিছু মাছের ভিডিও তুলে নিয়েছি, ফটো তুলে নিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর তার সাথে মোহনার কিছু ছবি ভিডিও, সেগুলো তোমরা দেখে নাও। পাহাড় ঘুরেছি। এবারে ব্যাপারটা হচ্ছে, আমাদের হুট করে প্ল্যানের কারণটা হচ্ছে গিয়ে কালকে ওয়েদারটা আমাদের ওখানে এমন হয়ে গেল, রোদ তার সাথে হালকা গরম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে, মনে হলো এই সিচুয়েশানটা যদি সমুদ্র গিয়ে না কাটাই তাহলে জিনিসটা ভালো দেখাবে না, ভালো লাগবে না। তার জন্য হঠাৎ করে প্ল্যান হলো, আমি আর সুব্রত প্ল্যান করলাম, তারপরে রাজীবকে বললাম, বিজয়কে বললাম, আর একসাথে আমরা চলে আসলাম সমুদ্রে। সারা রাত গাড়ি চালিয়ে এখন আমরা সমুদ্রের পাড়ে সকালবেলায় চলে এসেছি। তো মোহনা যথারীতি মোটামুটি ঘুরে ফেললাম, ওয়েদারটা আজকে মেঘলা, যার জন্য সূর্যটা হয়তো ওঠা দেখতে পারবো না, সূর্যোদয়টা হয়তো কপালে জুটবে না। যাই হোক, সবাই একসাথেই আছি, মোহনায় আছি, মোহনা এনজয় করলাম, এনজয় কিছু না, জাস্ট দেখলাম। এর আগেও বহুবার দেখেছি কিন্তু ভিডিওর মাধ্যমে কাউকে দেখাইনি। ইচ্ছে হলো দীঘার একটা ব্লগ করি, কারণ দীঘায় সবাই আসে, ব্লগ ফ্লগ সেরকম কেউ করে না, দেখিনি আজ পর্যন্ত দীঘার ব্লগ, আমি সার্চ করিনি অবশ্য ইউটিউবে, তার জন্য দেখতে পাইনি। যাই হোক, মোহনা ঘোরা হলো, এবার আমরা এগিয়ে যাব। একটু কালারটা সুন্দর করে দিই, ঘোরো বাঙালি ঘোরো, ঘোরো ডানা মেলে ওড়ো। এবারে আমরা এগিয়ে যাব, একটা হোটেল খুঁজবো, দেন একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। আমার র ভিডিও আমি অত বানাতে পারি না, এই করলাম ওই করলাম, আমার হুট করে প্ল্যান হয়, হুট করে ভিডিও করা হয়, তো সব র দেখাবো, যা দেখাবো র, মানে আবার অতিরিক্ত রতে যাবো না, কিন্তু দেখাবো যাতে তোমরা সবাই মজা পাও। হেলমেট আছে, এবারে তোমরা যদি বলো কোথায়, হাত তো ফাঁকা, এই দেখো পিছনে ব্যাগে হেলমেট ঝুলছে, হেলমেট আছে। তো যথারীতি কত করেছে, তো যথারীতি ফটোগুলো দেখলা, কেমন লাগলো জানিও অবশ্যই, ফটোগুলো কেমন লাগলো। তারপরে উঠে এসে আর এক কাপ করে চা খাচ্ছি আর এক রাউন্ড করে, কারণ ঠান্ডা লাগছে, যার জন্য চা খাওয়া প্রয়োজন। এখনো মোহনাতেই আছি, এখান থেকে বেরোবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। কম দামের রুম, দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেড অ্যাসোসিয়েশন। আমরা যাচ্ছি হোটেলের খোঁজে, দেখি হোটেল কোথায় পাই। বিজয় আমাদেরকে নিয়ে যাচ্ছে পথ প্রদর্শক হয়ে। এই ভাই, মনে হচ্ছে সিকিম মিকিম চলে এসেছি, দীঘা ছেড়ে। ভাই কোথায় হোটেল, এই দামি হোটেলে নিয়ে এসছে বিজয় আমাদেরকে, দেখা যাক
দেখা যাক এই হোটেলে কত কি চায়। যাচ্ছে কথা বলতে, কিন্তু হোটেলের কোন দিক থেকে ঢুকলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না। হোটেল ভীষণ ঘুম পাচ্ছে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, কিন্তু তার মধ্যে আমরা হোটেল খুঁজে যাচ্ছি, একটার পর একটা হোটেল ঠিকঠাক পাচ্ছি না। এই হোটেলটাতে আসলাম, কিন্তু এটা যাওয়ার রাস্তা কোনটা? আমি তো নিজেই ভেবা ছেঁকা খেয়ে যাচ্ছি, রাস্তা কোথায় এটার? উপরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, দেখা যাক। কাইন্ড অফ হোমস্টে টাইপের এইখান থেকে রাস্তা। আচ্ছা দেখছি, অনেক কষ্ট করে খোঁজার পরে একটা হোটেল পাওয়া গেছে। হোটেল রুমে চলে এসেছি, রুম স্যানিটাইজ করে দিচ্ছে, দেন আমরা এখানেই থাকছি আজকের জন্য। রুমটা খুব একটা বড় না, তো যথারীতি আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সমুদ্রের দিকে যাওয়ার জন্য। যাই একটু সমুদ্রের পাড়ে যাই, তাছাড়া খাওয়া দাওয়া করিনি এখনও, খাওয়া দাওয়া করতে হবে, তার জন্যই বেসিক্যালি যাওয়া হচ্ছে। আমরা একবার ঘুরে এসে আবার যাবো সমুদ্রে স্নান করতে, তো চলো এখন সমুদ্রের দিকে যাওয়া যাক। খাওয়ার জন্য বাজারের দিকে আসছি, বাজারে নাকি ভালো খাবার পাওয়া যায় কম টাকায়, তার জন্য বাজারের দিকে খেতে আসছি। বাজেট কম তো, গরিব মানুষ। রানপুরি আছে, বাটার টোট আছে, ডিম টোট আছে, ভুনমুড়ি আছে। সবুরা সইছে না, তার জন্য খাওয়ার জন্য লাফাচ্ছে, কিন্তু আমার তো একটা ভিডিও লাগবে, তারপরেই আমি খাবো, এবারে খাবো। তো যথারীতি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে গেছি। আমরা এখন সমুদ্র পাড়ের দিকে যাবো, সমুদ্র পাড়ের দিকে গিয়ে সমুদ্রের জলের কাছে জলে নামবো না, এখন জলে পরে নামবো। বিজয় তো ঘুম পাচ্ছে, ও বলছে ঘুমোবে, আর এদিকে সুব্রত কি করবে বুঝতে পারছে না, একখানে প্যান্ট পরে এসছে। বিগত এক সপ্তাহ ধরে এই একটা প্যান্ট পরেই চালাচ্ছে। ছেলে সকালবেলা ব্রাশ করে, কিন্তু দুপুরবেলা স্নান করে না। আজকে সমুদ্রের জলে বলে যে স্নান করবে, পুরো শীতকালে স্নানটা একবারে করে ফেলবে। সমুদ্রের পাড়ে দিয়ে চলে এসেছি, গায়ে রোদটা পড়ছে, খুব ভালো লাগছে। সারা রাত ঘুমোইনি, ঘুম ঘুম পাচ্ছে, চোখের অবস্থা দেখলে পাগল হয়ে যাবে, তার জন্য সানগ্লাসটা ঠিক আছে। বেশি কিছু বলবো না, দেখো দীঘা আমার খুব একটা পছন্দের জায়গা না, কারণ এত ঘুমজি, আমার একটু ফাঁকা পরিবেশ ভালো লাগে। বকখালি আমি দীঘার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আসতে হয় সবার পাল্লার করে, তাই এসেছি। আমাকে না বাংলার বক্তব্য জানাও, বাংলা না সরি, সুব্রতর বক্তব্য জানাও। এখন বলছি আমরা একটু বসে রেস্ট নিয়ে নিই, সারা রাতটা রাইড করে আসলাম, এখন রেস্ট নিই, নাহলে যখন আমরা স্নান করতে নামবো তখন কিন্তু এনার্জিটা পাবো। আচ্ছা ওই যে সামনে ওই জায়গাটা দেখেছো? হ্যাঁ ওখানে গিয়ে দেখো, আমি দেখানে ঘুমিয়ে পড়ো এবার। ব্যাপারটা হচ্ছে বিভৎস ঘুম পেয়েছে, আর বসে থাকা যাচ্ছে না, কিন্তু হোটেলে গিয়ে শুতেও ইচ্ছা করছে না, কারণ ঘুরতে ইচ্ছা করছে, তাই সমুদ্রের পাড়ে পাথরের উপরে পিঠ ঠেকিয়ে দিয়েছি। বিজয় শুয়ে পড়েছে, রাজীব শোয়ার চেষ্টা করছে, আর সুব্রত বসে আছে, সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর আমরা এখানে শুয়ে রয়েছি সোজা কথা। বিজয় ওখানে, রাজীব আর এই যে সুব্রত গালে হাত দিয়ে বসে রয়েছে, ওরা সমুদ্রের পাড়ে এসেই বলছে ওয়েদারটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা রোদ পড়ছে, পাথরগুলো ঠান্ডা, ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়েছে। কিছু করার নেই, এত টায়ার্ড লাগলে সারা রাত ধরে গাড়ি চালানো চারটিখানি কথা না, আর এসে রেস্ট নিই নি আমরা। যাই হোক, আশা করি
ওদেরকে জাগিয়ে নিয়ে বকখালি উদয়পুর কোথাও একটা, বকখালি বলছি কেন, উদয়পুর কিংবা তালসারি কোথাও একটা যাবো, দেন ওখানে স্নান টান করবো, করে দুপুরে খাওয়া দাওয়া করে দেন হোটেলে গিয়ে আমরা রেস্ট নেব। চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, তাকানোর মতো কন্ডিশনে নেই, প্রচুর ঘুম পাচ্ছে ধারণার বাইরে। বিজয় তো চশমা পরে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো দেখাচ্ছি। এ বিজয় চশমা পরেই ঘুমিয়ে পড়েছে, বলছে এক ঘন্টা ঘুমোতে দে তারপরে যাবো, ও জানি না উঠবে কি না।